হ্যালো বন্ধুগণ, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের সাথে আমার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি এবং বিভিন্ন ইতালিতে বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন এক্সপিরিয়েন্সগুলো যেগুলো আছে আপনাদের সাথে শেয়ার করা, আর মধ্যে আমার একটা আনন্দ হয়। তো সেই জন্যই আমি যতটুকু কাজের ফাঁকে যতটুকু পারি ভিডিও করে আপনাদের মাঝে চলে আসি। এবং ইতালিতে আমি কীরকম উপভোগ করছি বিভিন্ন জিনিস, সবসময় অনেক কিছু শেয়ার করার সময় পাই না, তার মধ্যে আসি। তো এখানে আমার যেহেতু না নভেম্বর ডিসেম্বর মাসে এই সময় বিভিন্ন ফেস্তা বা মেলা এই ধরনের ই থাকে, আর বিভিন্ন বাজার টাজার বিভিন্ন জায়গায় বসে। তো যেহেতু ক্রিসমাস সামনে, তো সেই উপলক্ষে এবং 31st নাইট উপলক্ষে এই জায়গায় নানান জায়গায় নানান ধরনের বাজার বসে এবং মেলা বসে। তো আমরা এখানে মূলত এই মেলাটা বসছে 2 মাসের জন্য, জাস্ট নভেম্বর এবং ডিসেম্বর মাস। তো এখানে ক্রিসমাসের আগ পর্যন্তই এই মেলা চলবে। তো এখন আপাতত যত ধরনের মেলা বসে, তো মেন জিনিসগুলো থাকে যে খাবার জিনিস এবং প্লাস আপনার বাসার জিনিসপত্র এবং বিভিন্ন কাপড় চোপড়, চকলেট, প্রসাধনী সামগ্রী, এসব ধরনের জিনিসগুলোই মেনলি থাকে। তো যাই হোক, এটাও এই মেলাটাও ব্যতিক্রম কোনো কিছু না, সেই টাইপেরই। তো দেখ, ক্রিসমাস যেহেতু সামনে, তো যেহেতু এখন নভেম্বর মাস চলতেছে, তো সামনে যখন ক্রিসমাসের মাস, মেন মাসটা আসবে ডিসেম্বর মাস, তো ডিসেম্বর যখন আসবে তখন দেখা গেছে ক্রিসমাস উপলক্ষে যেসব জিনিসপত্র থাকে ওইগুলোই এসব জায়গায় তারা তুলবে। তো ক্রিসমাসের যেসব জিনিসপত্র আবার আসবে তখন আমি আবার আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসবো। যাই হোক, সেই ভিডিওটা যদি দেখতে চান না, এসআর জৈন ইউরোপ চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই। তো এই মেলাটাতে আমি নতুন একটা জিনিস যেটা দেখতে পারছি, ওদের নিজের হাতে তৈরি করা কিছু সাবান, যেটা শরীরের জন্য এবং মুখের। আমি ওদের সাথে যতটুকু পারছি কথা বলছি, তো এটা ওরা নিজেরাই তৈরি করে অনেক আগের থেকে। তো ওদের বংশ পরম্পরায় এই জিনিসটা আসছে। তো আর মেইনলি ওরা জৈতুন ফল থেকে এই সাবানগুলো তৈরি করে। তো একটু পরেই দেখতে পাবেন সাবানগুলো। তো এমনিতে যেসব জিনিস আছে এগুলো তো দেখতেই পাচ্ছেন, ব্রেসলেট থেকে শুরু করে বিভিন্ন জিনিস, গলার চেইন, চুড়ি, এসব টাইপের অনেক কিছুই আছে এগুলো। আর শীতের, যেহেতু শীত প্রধান দেশ, তো আর শীতের সময় অবশ্যই শীতের বিভিন্ন কাপড় চোপড় অবশ্যই থাকে সব জায়গায়। আর ঘুরতে কার না ভালো লাগে, সবারই ঘুরতে ভালো লাগে, যেমন আমারও ভালো লাগে। তো বাংলাদেশে থাকা অবস্থায় আমি ইতালি সম্পর্কে বা ইউরোপ সম্পর্কে অনেক কিছু জানতে চেতাম বা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখতাম, কিন্তু আমার কাছে ভালো লাগতো। তো সেই জন্যই আমিও চাই আমি যে কোথায় কোথায় ঘুরতেছি সেগুলো আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধব সবাই, আপনারাও সবাই দেখতে পান। অনেক কিছুই দেখা গেছে আমরা ইউরোপ সম্পর্কে জানি না, বা ইউরোপ সম্পর্কে আগে থেকে অনেক চ্যানেল আমি বাদে অনেকেই ভিডিও ছাড়ে, অনেকেই আপনারা ভিডিও দেখেন ইউরোপ সম্পর্কে জানেন। তো আমি চাই আমার এক্সপিরিয়েন্সগুলো আপনারা নেন। তো এই সাবানগুলোর কথাই আমি বলতেছিলাম, এগুলো ওদের হোমমেড। তো সাবানগুলো ওরা কোনো প্রকার আপনার কেমিক্যাল ইউজ করে না, পুরোপুরি প্রাকৃতিক যেসব জিনিস আছে ওইগুলো নিয়েই, ন্যাচারাল জিনিসগুলোই। আর ওরা হার্বালই সব কিছুই করে, কোনো কেমিক্যাল নাই এখানে। তো ওদের মেন উপাদানটা হচ্ছে সাবানের, সেটা হচ্ছে জৈতুন। অনেক সুন্দর সুন্দর সাবানগুলো, অনেক ডিজাইনের। আর এই সাবানগুলোর দামও হচ্ছে আপনার 1 নিলে 6 ইউরো, 2 নিলে 10 ইউরো, আর যদি আপনারা 5টা নেন তাহলে হচ্ছে 20 ইউরো। তবে ইতালীয়দের বিষয় যদি আমি বলি, ওরা বাইরের কোনো প্রোডাক্ট তেমন একটা গুরুত্ব দেয় না, ওদের দেশের নিজস্ব যেসব জিনিসগুলো আছে খাবার থেকে শুরু করে ব্যবহারের যত জিনিসপত্রই আছে, ওরা ওদের দেশের জিনিসগুলোরই প্রাধান্য দেয় সবচেয়ে বেশি। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।